হবে সেটা উপরে অসুখ বলে গণ্য হবে। ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে থার্মোমিটার দিয়েছেন সেটা দিয়েও আমাদেরকে মাপতে হবে। যখন 100 পর্যন্ত আমি পয়েন্ট পাবো তো বুঝতে হবে আমি মুসলিম এবং আমি ইমানদার। এরপরে 100% অর্জন করার পর আমি যে আমলগুলো করব সেই আমলগুলো আমার জন্য বোনাস হবে এবং আমার আখেরাতে মর্যাদা বৃদ্ধির জরিয়া হবে। এখন আমাদের সেটাই দেখার বিষয় যে আসলে আমি কয় পার্সেন্ট মুসলিম। আমি তো সমাজের রাষ্ট্রের ধনাঢ্য কিংবা নেতৃত্বশীল ব্যক্তি হতে পেরেছি, আমি তো বড় ডিগ্রি অর্জন করতে পেরেছি, আমি তো আলেম হতে পেরেছি, মুফতি হতে পেরেছি, আমি তো ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, আমি তো কাউন্সিলর হয়েছি, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, প্রেসিডেন্ট হয়েছি, আমি মুসলিম হতে পেরেছি কিনা এই থার্মোমিটার দিয়ে সেটা মাপতে হবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই, বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই, তিনি মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করে বড় আক্ষেপ করেই বলেছিলেন, ওদমে তুমহ নাসারা তু তামাদ্দুন মেহনুন, ওদমে তুমহ নাসারা তু তামাদ্দুন মেহনুন, ইয়ে মুসলমান হে জিনহে দেখে কে শরমায়ে ইহুদ। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি মুসলমানদের হালতগুলো দেখার পর আক্ষেপ করে বলেছিলেন, হাই মুসলমান, তোমরা তো নামে মুসলমান আছ কিন্তু তোমাদের কর্মকাণ্ড আজ এই পর্যায়ে পৌঁছে গিয়েছে, ইহুদি খ্রিস্টানরাও তোমাদের আমল দেখে লজ্জা পায় আর হাসে। প্রিয় হাজির, ছোট্ট একটা ঘটনা যেটা আমার জবানে আগেও হয়তো আপনারা শুনেছেন, প্রসঙ্গক্রমে ঘটনাটা আবার বলে দিচ্ছি। মানুষ তালাশ করার একটা ঘটনা আপনারা আমার জবান থেকে কয়েকবার শুনেছেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহ তার মাসনাবিয়ে রুমির মধ্যে এই ছোট্ট ঘটনাটা উল্লেখ করেছেন। এই ঘটনার সাথে আমার আলোচ্য বিষয়ের সাথে মিল আছে বলে উপস্থাপন করছি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহ লিখেছেন তার মাসনাবিয়ে রুমির মধ্যে, একদিন বাজারে এক আল্লাহর বান্দা দিনে দুপুরে হেলিকেন নিয়ে কি যেন তালাশ করতেছে। তো মানুষজন তাকে বলতেছে, বাবু তুমি কি তালাশ করতেছো? ওই আল্লাহর বান্দা বলতেছে, আমি মানুষ তালাশ করতেছি। মানুষ কি তালাশ করতেছে? মানুষ তালাশ করতেছে। তো বললো, তুমি কি আহম না পাগল? বাজারের মানুষ হিজহিজ করতেছে আর তুমি কেন মানুষ খুঁজে পাও না? বললো, হ্যাঁ বাবু, আসলে আমি মানুষ তালাশ করছি, আমি আহমক নই, আমি পাগলও নই। আল্লাহ রুমি রহমতুল্লাহ আলাই বলছেন, আল্লাহ সেই বান্দা জবাব দিচ্ছিল, ইকে মিবিনি খিলাফে আদমন্দ, ইকে মিবিনি খিলাফে আদমন্দ, নিস্তলাদ আদম খিলাফে আদমন্দ, আদমিরা আদমিয়ত লাজমাস, অদরা গর্ভুন বাশদ হাইজমাস, গর্ভ সূরত আদমি ইনসাবুদে, গর্ভ সূরত আদমি ইনসাবুদে, আহমদ ও জংল হম এক সাশুদে, আহমদ ও জংল হম এক সাশুদে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর ওই ওলি আল্লাহর বান্দা তখন জবাব দিচ্ছে, না ভাই আমি আহমক নই, আমি পাগল নই, আমি আসলেই মানুষ তালাশ করতেছি। এই কে মিবিনি খিলাফে আদমন্দ, নিস্তনাদ আদম খিলাফে আদমন্দ, আমি বাজারে যাদেরকে দেখতেছি এরা একজন মানুষ না, এরা সবাই মানুষের লেফাফা পড়ে আছে, মানুষের খোলস পড়ে আছে ভিতরটা ফাঁকা, তাদের ভিতরে ঈমান নাই, আমল নাই, মুসলমান হওয়ার জন্য যে গুণগুলো প্রয়োজন কিছুই নাই, আমি তো মানুষ হিসেবে কাউকেই পাচ্ছি না, মানুষের খোলসটাই শুধু আছে।
आदमीरा आदमीयत लाज मास्त अदरा गर्भो न बाशत है जमास्त। अरे भाई मनुष्यर जन्म तो मनुष्यत्व मोट प्रयोजन, मनुष्यर गुणागुण गुरु प्रयोजन। চন্দন কাঠ দিয়ে লাখ টাকা দামের পারফিউম তৈরি হয়, ওই চন্দন কাঠে যদি সুগ্রাণ না থাকে ওই চন্দন কাঠের কোন মূল্য থাকবে না, লাকড়ি হিসেবে চুলার মধ্যে আগুনে জ্বলতে থাকবে। মানুষের মধ্যে যদি মানুষের গ্রাণ না থাকে, ইমানি বৈশিষ্ট্য গুলো না থাকে, ওই মানুষের কোনো দাম নাই আল্লাহর কাছে, ফেরেশতার কাছে, জাহান্নামের লাকড়ি হিসেবে শুধু জ্বলতে থাকবে। ওই মানুষ তো মানুষ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে না। গর্ব সূরত আদমি ইনসাব দে, গর্ব সূরত আদমি ইনসাব দে, আহমদ ও জমল হম এক সাশু দে, আহমদ ও জমল হম এক সাশু দে। আরে ভাই মানুষ কি যদি চেহারা স্রোতে আকৃতিতে ফল কলমিতে মানুষ বলে গণ্য করা হতো, তাহলে আরবের লিডার, আরবের শক্তিশালী নেতা, আরবের প্রেসিডেন্ট, কাফের লিডার আবু জেহেল আর মুহাম্মদ কে একাধারের মানুষ বলে গণ্য করা যাইত। কিন্তু না না, কোথায় আবু জেহেল জাহান্নামের কি, আর কোথায় জান্নাতের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের চেহারায় চাপদারি ছিল, চেহারা টুকটুকে সুন্দর ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতেও চাপদারি ছিল, লাল টুকটুকে সুন্দর চেহারা ছিল। আবু জেহেলের দুটি হাত, দুটি পা, দুটি কান ছিল রাসূলের মতোই। আবু জেহেলের সকল আকার আকৃতি দেখতে মানুষের মতোই দেখা যায়, কিন্তু না না, আল্লাহ তাআলা আবু জেহেলকে মানুষ না বলে বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আবু জেহেল তো মানুষ হতে পারে নাই, আবু জেহেল চতুষ্পদ জন্তু, শুধু চতুষ্পদ জন্তু নয়, বরং তার আচার আচরণ গুলো সে নেতা হতে পেরেছে বড় সম্পদশালী আরবের। কিন্তু না, বড় সম্পদশালী বড় নেতা হওয়ার পরও সে মানুষ হতে পারে নাই, সে সত্যকে চিনতে পারে নাই, মানুষ হওয়ার যে গুণগুলো আছে অর্জন করতে পারে নাই। জগতের ব্যক্তিরা তাকে বড় লোক বলতে পারে, জগতের ব্যক্তিরা তাকে নেতা বলতে পারে, জগতের ব্যক্তিরা তাকে রাষ্ট্রের প্রেসিডেন্ট বলতে পারে, কিন্তু যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ তাআলা বলছে তুমি মানুষের কাছে প্রেসিডেন্ট হতে পারো, মানুষের কাছে কোটিপতি হতে পারো, মানুষের কাছে বড় সম্মানিত ব্যক্তি হতে পারো, কিন্তু আল্লাহর কাছে উলাইকাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। বর্তমান জামানায় রাসূলের সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী জাইমুল কওমি আরজালুহুম সম্মান করা হবে, সম্মানিত ব্যক্তিকে অপমানগ্রস্ত করা হবে, লাঞ্ছিত করে রাখা হবে, আর নিকৃষ্ট ব্যক্তিকে সম্মান করা হবে, সালাম দেওয়া হবে তার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচার ভয়ে। বর্তমান পৃথিবীর অবস্থা এরকম, আবু জেহেল নিয়ে আজকের বর্তমান পরিবেশ পরিস্থিতি পৃথিবী ভরে গিয়েছে। আজকে প্রকৃত ইমানদাররা, হ্যাঁ পন্থী ওলামায়ে কেরাম, আজকে সেই সকল নিকৃষ্ট ব্যক্তিদের দ্বারা লাঞ্ছিত অপদস্থ, অথচ ওই সকল ব্যক্তিরা সমাজের মধ্যে নিজেদেরকে শ্রেষ্ঠ মানুষ বলে দাবি করতেছে, ঠিক কিনা বলে? আজকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অথবা বিশ্বের মধ্যে যে সকল ব্যক্তিরা সন্ত্রাসী, যাদের কাছে অস্ত্র আছে এবং যারা তাদের ক্ষমতাকে অন্যায় ভাবে ব্যবহার করে মানুষের উপর জুলুম নির্যাতন করে, আজকে সমাজের মানুষ তাদেরকে বড় দাম দেয়। আর হাকপন্থী দিনদার মুসল্লি এবং মুসলমানদেরকে কারাগারে বন্দী করে রাজপথে নির্যাতন করে সমাজের মধ্যে নিগৃহীত করে লাঞ্ছনা দিচ্ছে। পেয়ারে হাজিরিন,
মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন আবু জাহেলের ইতিহাস মেনে উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন তুমি যতই আজকে ওলামায়ে কেরামকে নির্যাতন করবে না আজকে যতই তুমি দ্বীনদার মুসলিম মুসলমানদেরকে নির্যাতন করো না কেন কিন্তু আল্লাহ তাআলার কাছে তুমি মানুষ হিসেবে গণ্য হতে পারো না ঠিক মানুষ হওয়ার জন্য কিছু গুণ লাগবে এবং আমি যে ইবাদত করতেছি আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কিছু শর্ত লাগবে পেয়ারে হাজির আজকে আমার টাকা আছে আমি বাইতুল্লাহ গিয়ে হাজ করে আসতেছি নামের সাথে আল হাজ শব্দ যুক্ত করতেছি আমার ক্ষমতা আছে আমি দান সৎকার করতেছি মসজিদ প্রতিষ্ঠা করছি মাদ্রাসা প্রতিষ্ঠা করছি মসজিদের সভাপতি সেক্রেটারি হচ্ছি কমিটির সদস্য হচ্ছি মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কমিটির সদস্য হচ্ছি এমনি করে দেশের বিভিন্ন জায়গায় আমি অনেক দান সৎকার করছি এবং পাওয়ারফুল কমিটির ব্যক্তি হিসেবে গণ্য হচ্ছি এত কিছু আমি করতেছি হাজ করতেছি মাদ্রাসা মসজিদে দান সৎকার করতেছি আমার এই দান সৎকার আমার এই মাদ্রাসা মসজিদ পরিচালনা এবং আমার এই হাজ আমার এই যাকাত আমার এই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে কিনা এটার জন্য চারটা শর্ত লাগবে কয়টা শর্ত এই চারটা পয়েন্ট যিনি অর্জন করতে পারবেন আল্লাহর কাছে তিনি মানুষ বলে গণ্য হবেন এবং আল্লাহর কাছে তিনি মুসলিম বলে গণ্য হবেন এবং তার নামাজ রোজা হজ যাকাত দান সদকা সব কিছু আল্লাহর কাছে কবুল হবে আর যদি এই চারটা পয়েন্ট অর্জন করা না যায় আমার নামের সাথে নামাজি শব্দ থাকতে পারে আমার নামের সাথে আলহাজ শব্দ থাকতে পারে আমার নামের সাথে দানবীর শব্দ থাকতে পারে কিন্তু এগুলোর পয় পয়সা মূল্য নাই আল্লাহর কাছে এবং আমি তো মানুষ হিসেবেই গণ্য হলাম না আল্লাহর কাছে সুতরাং দুনিয়াতে বড়াই করার কোনো সুযোগ নাই কবরে যাওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে অতএব সতর্ক হতে হবে আমাদের সাবধান হতে হবে এই কথাগুলো একটু তীর্যক শোনাবে কিন্তু আপনাদের উপকারার্থেই আমি বলছি এবং আমার উপকারের জন্য আমি বলছি শুনে এটা মনে করবেন না যে সাধারণ মুসল্লির জন্য আর নেতা খেতাদের জন্যই বুঝে আমি এই বক্তব্য দিচ্ছি না না একজন আলেমের জন্য হাফেজের জন্য এই বক্তব্য একজন আলেম হাফেজ তো অন্যায় করতে পারে পারে কি পারে না বর্তমান পৃথিবীতে ওলামায়ে সু আছে কি নাই যারা বাতিল পন্থীর সাথে আটাত করে হক পন্থীদেরকে নির্যাতন করে আছে কি নাই আছে তাহলে তাদের জন্য এই শর্তগুলো অর্জন করতে হবে মুক্তি হতে পারি আমি মুহাদ্দিস হতে পারি আমি বড় আলেম ডিগ্রি অর্জন করতে পারি কিন্তু এই চারটা শর্ত যদি আমার ভিতরে না থাকে ওই যে বলেছিলাম আল্লাহ তাআলা থার্মোমিটার দিয়েছেন এই থার্মোমিটারে আমার 100 ডিগ্রি পর্যন্ত তুলতে হবে 100 ডিগ্রি নিচে থাকলে আমি মানুষ মুসলিম বলে গণ্য হব না যেমনি করে 100 ডিগ্রি নিচে তাপমাত্রা থাকলে সেটাকে জ্বর বলেই গণ্য করা হয় না 100 ডিগ্রি হলেই আমার জ্বর হয়েছে গণ্য করা হয় তারপরে 101 102 হলে বেশি জ্বর হয়েছে 103 4 হলে এইভাবে আমাকে কি বলে অ্যান্টিবায়োটিক ঔষধ প্রয়োগ করা হয় প্রিয় হাজিরিন তো সংক্ষিপ্ত করে শুনুন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে থার্মোমিটার দিলেন এবং সেটা চারটা পয়েন্ট দিলেন সংক্ষিপ্ত আকারে সেই পয়েন্টগুলোই শুনুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলছেন সেই সত্তা সেই রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত এবং মৃত্যু এর মাঝামাঝি একটা জীবন দিয়েছেন হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কেন করেছেন আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যাতে তিনি পরীক্ষা করেন পরখ করে জানতে পারেন তোমাদের মধ্যে কে উত্তম সর্বোত্তম আমল করে তোমাদের মধ্যে কে উত্তম সর্বোত্তম আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হয় ও বান্দা
আল্লাহ তাআলা তোমাকে জীবন এবং মৃত্যু, জন্ম এবং মৃত্যু এই দুটার মাঝখানে একটি হায়াত নিয়ে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। এবার তুমি চলো আর বিচরণ করো। কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে উত্তম আমল সম্পাদন করে, উত্তম আমল নিয়ে আল্লাহর কাছে আসে। যদি সেই থার্মোমিটারে 100 ডিগ্রি পর্যন্ত না নিয়ে কবরে যাই, তাহলে কবরে শাস্তি শুরু হয়ে যাবে। এখন কথা হলো সেই চারটি শর্ত কি, যে চারটি শর্ত পাওয়া গেলে আমি মুসলিম হিসেবে গণ্য হব, আমি মানুষ হিসেবে গণ্য হব, অন্যথায় মানুষ হিসেবেই মুসলিম হিসেবেই গণ্য হব না, আমার কোনো আমল কবুল হবে না। একটা একটা করে শুনুন সেই চারটি পয়েন্টের। এক নম্বর পয়েন্ট, দুই নম্বর পয়েন্ট আল ইখলাসু লিল্লাহ, তিন নম্বর পয়েন্ট আইয়াকুনাল আমালু আলা সুন্নাহ, চার নম্বর পয়েন্ট আইয়াকুনাল মুআমিলাতু ওয়াল কাসবু সহীহা। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা থেকে এই চারটি পয়েন্ট পাওয়া যায়। এক নম্বর পয়েন্ট আল আইয়াকুনাল আকীদাতু সহীহা, আমি মুসলিম হিসেবে গণ্য হওয়ার জন্য, মানুষ হিসেবে গণ্য হওয়ার জন্য আমার আকীদা বিশ্বাস বিশুদ্ধ হতে হবে, ঈমান বিশুদ্ধ হতে হবে। ঈমান কাকে বলে? একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা একজন ব্যক্তি গ্রাম্য ব্যক্তির আকৃতি ধারণ করে রাসূলের কাছে আসলেন, হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসলেন আর রাসূলকে কয়েকটা প্রশ্ন করলেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি জিনিস? রাসূল জবাব দিয়েছেন। এরপরে প্রশ্ন করলেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من الله تعالى. بخاري شريف الحديث 50 نمبر حديث، مسلم شريف الحديث 9 نمبر حديث، حديث جبرائيل هشام قريشي تلاب قريشي رسول الكريم صلى الله عليه وسلم جواب لتشن ইমান বলা হয় আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান বিশ্বাস স্থাপন করা, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান রাখা, কিতাব আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান রাখা, আল্লাহর প্রেরিত রাসূলগণের প্রতি ঈমান রাখা, আখেরাত দিবসের প্রতি ঈমান রাখা এবং ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় এই তাকদীরের উপর ঈমান রাখা, মোট এই 6টি ইসলামের মূল বিষয়ের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। এই 6টি বিষয়ে এখন আমাদেরকে বিশুদ্ধ ঈমান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন লা ইকরাহ ফিদ দীন ঈমান বিশুদ্ধ ঈমানের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোন জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। আদ্দাবাইয়ানা রুশদু মিনাল গাই, ভ্রষ্টতা থেকে সত্যের পথ হেদায়েতের পথ পরিষ্কার হয়ে গিয়েছে। অতএব সকল ব্যক্তির এখন সত্যকে ঈমানকে গ্রহণ করে নিতে হবে। ফামাইয়াক পূর্বিত্তাগুত ওয়ায়ুমিন বিল্লাহ, ঈমানের দুইটি শাখা পদ আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। ঈমানের দুইটি শাখা আল্লাহ তাআলা বলছেন, এক নম্বর শাখা হলো ফামাইয়াকফুর বিত্তাগুত,
অন্তরকে তাগুত মুক্ত করা, তাগুত থেকে অন্তরকে খালি করা, সকল তাগুতকে অস্বীকার করা। ওয়ুমিন বিল্লাহ, আর আল্লাহকে অন্তরে স্থাপন করা, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকানো, আল্লাহর ধর্ম অন্তরে ঢুকানো, আল্লাহ তাআলার আইন কানুন শ্রেষ্ঠ এই কথাটা অন্তরে ঢুকানো, আল্লাহ তাআলার কোরআন শ্রেষ্ঠ এই কথাটা অন্তরে ঢুকানো, আল্লাহ তাআলা যা কিছু রাসূলের মাধ্যমে দিয়েছেন এটা শ্রেষ্ঠ আদর্শ, এর চেয়ে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না। এই বিষয়গুলো বিশুদ্ধভাবে অন্তরে ঢুকানো, তাগুতকে অস্বীকার করে অন্তরে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান ও বিশ্বাস যখন আমরা ঢুকাবো, তো আমার ঈমানের বীজ আমি অন্তরে বপন করলাম, অন্যথায় ঈমানের বীজ বপন করা হবে না। সংক্ষিপ্ত একটা উদাহরণ, প্রিয় হাজিরিন, প্যান্ডেল ভরে গিয়েছে, অনেক মুসল্লি ভাই বাহির দাঁড়ানো, মেহরবানি করে একটু চেপে চেপে একটু আগিয়ে বসে, আমরা একটু কষ্ট হবে আমাদের, মেহরবানি করে সামনের দিকে একটু এগিয়ে বসি। আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে মাহাব্বত করে, জনগণ কোরআনের বিরুদ্ধে কোনো বক্তব্য শুনতে চায় না, জনগণ মাহফিলের বিরুদ্ধে কোনো বক্তব্য শুনতে চায় না। যদিও কিছু অবুজ মানুষ আজকে বিভিন্ন জায়গায় মাহফিলের অনুমতি দেয় না, মাহফিল অনেক জায়গায় বন্ধ করে দিচ্ছে, যদিও স্বাধীনভাবে কোরআন হাদিসের আলোচনা অনেক জায়গায় ওলামায়ে কেরাম করতে পারে না, কিন্তু জনগণ মুসলমানরা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য পতঙ্গের মতো তাকিয়ে থাকে। এদের অন্তর থেকে সম্মানিত উপস্থিতি, আমরা যতদিন থাকব কোরআন নিয়ে বেঁচে থাকব, আমরা যতদিন থাকব পৃথিবীতে ঈমান নিয়ে বেঁচে থাকব, রাসূলের মহব্বত আল্লাহর মহব্বত নিয়ে বেঁচে থাকব ইনশাআল্লাহ। যেই কথা বলছিলাম, অন্তর থেকে তাগুতের মহব্বত বের করে দিতে হবে, আল্লাহ ও আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ঢুকাতে হবে, অন্যথায় আমি যত আমল করি আমার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। মনে করুন আপনি মাছ ধরতে গিয়েছেন, ডুলা, আমিও ছোটকালে মাছ ধরেছি, ডুলা চিনেন আপনারা? ডুলা গ্রামের লোকেরা একটু ভালো চিনবে, আমি নিজেও ওই মাছ ধরেছি, পানিতে হাতিয়ে হাতিয়ে মাছ ধরতাম আর ওই ডুলার ভিতরে রাখতাম। ডুলাটা পানিতে ভাসে, ভিতরে পানি থাকে কিন্তু ডুবে যায় না, মাছ রাখলে ওখানে মাছ ওটার ভিতরেই দৌড়াদৌড়ি করে বাহিরে যেতে পারে না। মাছ ধরা যখন শেষ হয় ওটা হাতে করে নিয়ে বাস বাড়িতে রওনা হয়ে গিয়ে সুন্দর করে মাছ খাই। এখন আপনি ডুলাতে মাছ ধরে ধরে রাখতেছেন, যখন বাড়িতে যাওয়ার সময় হলো ডুলাটা হাতে করে নিয়ে রওনা হয়ে গেলেন বাড়িতে, কিন্তু বাড়িতে গিয়ে দেখেন ডুলার ভিতরে একটা মাছও নাই, ব্যাপার কি, এতগুলো মাছ ধরলাম একটা মাছও নাই কেন? আপনি তাকিয়ে দেখেন, আরে মাছ থাকবে কোথেকে, এই ডুলার তো তলাই নাই, ডুলার তলা যদি না থাকে মাছ থাকবে? আপনি মাছ ধরে ধরে রাখবেন, সব তো আবার আবার জায়গা মতো চলে যাবে। ঠিক তেমনি করে ঈমানের বীজ যদি আপনি অন্তরে বপন না করেন, আল্লাহর প্রতি রাসূলের প্রতি কোরআনের প্রতি বিশুদ্ধ বিশ্বাস যদি আপনি লালন না করেন, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এমনি করে দান সৎকার করবেন, ভালো ভালো কাজ করবেন, কিন্তু আপনার কোন আমলই আল্লাহর কাছে কবুল হবে না, কারণ আপনার দুলার তলা নাই। ঠিক কিনা বলেন? ঠিক। এরকম তলাবিহীন দুলাওয়ালা অনেক মুসলমান আমাদের সমাজে রাষ্ট্রে আছে কি নাই? আছে। আছে, কিছু উপমা দিলেই বুঝতে পারবেন, আসলে কারোর নাম আর নেব না, এটা আমার মধ্যেও এই ভুলগুলো থাকতে পারে। কোরআন কেরিমে আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভুলগুলো ধরিয়ে দিয়েছেন এবং আমাদেরকে সতর্ক করেছেন, বিশুদ্ধ আকীদা বিশ্বাস আর ঈমান না থাকলে আমাদের কিছুই কবুল হবে না। আর সে জামানায় এইরকম অনেক নামধারী মুসলমানও থাকবে, এটা আল্লাহ তাআলা আজকে 1400 বছর আগে সতর্ক করে গিয়েছেন। তাহলে আমাদের থার্মোমিটারে, যে থার্মোমিটার দিয়ে আমরা ঈমান আমলকে মাপবো, এই থার্মোমিটারের প্রথম পয়েন্ট হলো বিশুদ্ধ আকীদা ও বিশ্বাস আমাদের লালন করতে হবে। এখন
আরবের কিছু গ্রামের লোক রাসূলের কাছে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমরা তো ঈমানদার, আমরা ইসলাম গ্রহণ করেছি, ঈমানদার হয়েছি, আপনি মুসলমান হিসেবে ঈমানদার হিসেবে আমাদের যাহা যাহা অধিকার পাও না, আপনি সেই অধিকারগুলো আমাদেরকে দেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কি আয়াত নাযিল করলেন দেখুন, সূরা হুজুরাতের 14-15 আয়াত। قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم ও নবী আরো মেরে গ্রাম্য পুত্রা লোকেরা এসে আপনাকে বলে যে আমান্না আমরা ঈমান এনেছি, আমরা মুসলিম হয়েছি, ঈমানদার হয়েছি, আপনি তাদেরকে বলে দিন তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই, উল্লাম তুমিনু তোমরা এখনো ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা বরং তোমরা বলো বাহ্যিক ভাবে দেখতে আমরা মুসলিমের মতো মুসলিম হয়েছি, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম তোমাদের অন্তরে ঈমান এখনো প্রবেশ করে নাই, তোমরা হয়তো মসজিদে নববীতে এসে রাসূলের পিছনে নামাজ পড়তেছো দেখলে মুসলমানদের মতই, কিন্তু তোমরা মুসলিম হতে পারো নাই, ঈমানদার হতে পারো নাই, মদিনাতে অনেক মুনাফিক ছিল রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলের পিছনে নামাজ পড়া সত্ত্বেও মসজিদে নববীর মতো একটা গুরুত্বপূর্ণ বরকত নয় মসজিদে নামাজ পড়ার পরেও তারা ঈমানদার না, তাদের নামাজ কবুল হয় নাই, কেন হয় নাই? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই, তেমনি করে আমাদের অনেকে আমরা মুসলমান আছি কিন্তু আল্লাহ তাআলা যে থার্মোমিটার দিয়েছেন ওই থার্মোমিটার দিয়ে যখন মাপা হবে মাপতে গিয়ে দেখা যাবে থার্মোমিটারের প্রথম পয়েন্টই আমার নাই, উধাও হয়ে গেছে, আমি তো এখনো ঈমানদার হিসেবে আল্লাহর কাছে গণ্য হতে পারি নাই। প্রিয় হাজিরিন, ঈমানদার হিসেবে গণ্য হওয়ার জন্য কি লাগবে? খোদ আল্লাহ তাআলাই বলতেছেন কোরআনুল কারীমে সূরা হুজুরাতের 15 আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারাই ঈমানদার বলে দাবি করতে পারবে যারা আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান পরিপূর্ণ এনেছে, পরিপূর্ণ আস্থা বিশ্বাস অর্জন করেছে, জীবনের প্রত্যেকটা সেক্টরে কোথাও বাদ দেয় নাই। ثُمَّ لَمْ يَرْتَابُوا অতঃপর জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পর কখনোই এই সন্দেহের মধ্যে পড়ে নাই, আল্লাহ তাআলা যে এই আইনটা দিলেন এটা মানা এই যুগে চলবে কি চলবে না, লাম ইয়ারতাবু কখনোই সন্দেহের মধ্যে পড়ে নাই, কখনোই এই ধারণা করে নাই, আল্লাহ তাআলা যে পর্দার বিধান নিয়েছেন মহিলাদের জন্য এই পর্দার বিধান এটা এই যুগে চলবে না, অচল, নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের কিছু মুসলমান আছে, কবুর চৌধুরী সহ আরো কিছু মুসলমান আছে যারা মনে করে বিজ্ঞানের এই যুগে পর্দা নামক বোরকা নামক এই বিষয়ে চলে না, এটা অচল, এটা আলট্রা মডার্নের যুগ, বিজ্ঞানের যুগ, রোবটের যুগ, মহিলারা স্বাধীনভাবে চলবে, মহিলারা স্বাধীনভাবে রাজনীতি করবে, মহিলারা স্বাধীনভাবে সমাজ চালাবে, মহিলারা স্বাধীনভাবে যেখানে খুশি সেখানে যাবে, তাদের কোনো নিয়ম নীতি ওই ধর্মীয় মধ্যযুগীয় নিয়ম নীতি মানার দরকার নাই, বোরকা পরার পর্দা করার দরকার নাই, এইভাবে যখন বলবে তখন এই ব্যক্তি বাইতুল্লাহ গিয়ে হাজারো বার যদি হজ করে তার নামের সাথে যদি আল্লাহ শব্দ যুক্ত করে দেয়, এই ব্যক্তি যদি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে মসজিদের মাদ্রাসার সভাপতি হয় এমপি মন্ত্রী হয় আল্লাহর কাছে সে মুসলিম বলে গণ্য নয়, মানুষ বলে গণ্য নয়, বরং আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আবল উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ তাআলা বলছেন ثُمَّ لَمْ يَرْتَابُ কোনো সন্দেহের মধ্যে পড়বে না, দ্বিধা সংকোচ করবে না, তখনই সে ঈমানদার হবে, এইভাবে সে ধারণা করবে না যে আল্লাহ তাআলার যেই বিধানাবলী দিয়েছেন আদালত পরিচালনা করার ক্ষেত্রে
রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে রাসূলের সেই আইন কানুন আল্লাহর দেয়া আইন কানুন গুলো এই যুগে অচল, এই যুগে ওই ব্রিটিশের আইন কানুনই শ্রেষ্ঠ, কোরআনের আইন কানুন এই যুগে শ্রেষ্ঠ না। নাউযুবিল্লাহ, এইরকম ধারণা কোন মুসলমানের অন্তরে থাকার সাথে সাথে আসার সাথে সাথে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে, এরকম ধারণা আমাদের কোন মুসলমানের মধ্যে আছে কি নাই? আছে, অনেক মুসলমানের মধ্যে পাওয়া যাবে। যে ব্যক্তি জীবনে শুধু আমরা ইসলাম মানবো, নামাজ টামাজ করবো, একটু দান সৎকার করবো, আর অন্যান্য কোন ক্ষেত্রে আমার ইসলাম মানার দরকার নাই, এইরকম ধারণা যদি আমরা করি, আল্লাহ তাআলা বলছেন তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ আমার স্বার্থের জন্য এটা বালা হয়ে দাঁড়িয়েছে, অতএব এই আইন মানা যাবে না, যেটা আমার জন্য উপযোগী অনুকূল শুধু সেটাই মানবো, জীবনের কিছু অংশে ইসলাম মানবো, কিতাব মানবো, আর কিছু অংশে আল্লাহর আইন কানুন মানবো না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ তাআলা বলছেন না না, এইভাবে যদি তোমরা কিছু মানো আর কিছু ছাড়ো তাহলে তো তোমরা মুমিন বলে গণ্য হবে না। অতএব আমাদেরকে এই বিশ্বাস লালন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে পরিবার নীতি দিয়ে গিয়েছেন সেটা এই জগতে শ্রেষ্ঠ পরিবার নীতি, পাশ্চাত্য জগৎ থেকে আমাদের কোন পরিবার নীতি ধার করার প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রাজনীতি শিখিয়ে গিয়েছেন, যে রাষ্ট্রনীতি শিখিয়ে গিয়েছেন, যে অর্থনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন, যে আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছেন, পৃথিবীর কোন আদর্শ রাসূলের সেই আদর্শের সেই শ্রেষ্ঠ হতে পারে না। সামান্যতম যদি সন্দেহ আমার মধ্যে আসে, মনে হয় রাসূলের এই আইনটা, এই আদর্শটা এই যুগে ওই আইনের যে শ্রেষ্ঠ না, ওটাই মনে হয় শ্রেষ্ঠ, ওই আমেরিকা অথবা ব্রিটিশের যে আইনটা আছে এই আইনটা ইসলামের অথবা রাসূলের ওই আইনের যে শ্রেষ্ঠ, যদি এরকম ধারণা বা দুর্বলমানতা আসে তাহলে আমার ঈমান শেষ হয়ে গেল, নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। প্রিয়ারে হাজিরিন, তাহলে এই পয়েন্টের দ্বারা, এই থার্মোমিটার দ্বারা আমি আমার ঈমানকে এবং আমলকে একটু মেপে নেই, আমি কয় পার্সেন্ট মুসলিম হতে পেরেছি। প্রিয়ারে হাজিরিন, এই পয়েন্টের উপর আমি আর থাকতেছি না, এবার দ্বিতীয় পয়েন্টে যাই। ও এখানে আরেকটা কথা না বললেই নয়, যেহেতু এরকম ধারণাও অনেকের মধ্যে ভুল ধারণাও আছে যে জান্নাতে যাওয়ার জন্য, এটা একটা আকীদা বিশ্বাসের কথা বলছি, জান্নাতে যাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা জরুরি নয়, যার যার ধর্ম থেকে সাধনা করলে জান্নাত পাওয়া যাবে, নাউযুবিল্লাহ। এরকম কথা কি আপনারা শুনেছেন কোথাও? অনেকে শুনে থাকবেন, আমি তো পড়েছি, আমি বইয়ের মধ্যে পড়েছি, বিভিন্ন দরবারে কথা বইয়ের মধ্যে লেখা, যেমন আল্লাহ কোন পথে একটি বই আছে, এই বইয়ের একটা জায়গায় এই কথাটা লেখা আছে, আরো কয়েকটা, আমি সেই নামগুলো নিচ্ছি না, নামগুলো নিলে তো আপনারা চিনে ফেলবেন, আমি নামগুলো নিব না, সিনারি তো দরকার, অনেক জায়গা পড়ছে, হ্যাঁ আমি নামগুলো নিচ্ছি না, নামগুলো নিলে আপনারা চিনে ফেলবেন, আপনারা শুধু মূল পয়েন্টগুলো শুনবেন আর নিজেকে সংশোধন করে নেবেন, এতটুকু আপনাদের কাছে আর কি। তো যে কথা বলছিলাম, ওই বইয়ের মধ্যে লেখা আছে, এমনকি আমাদের একজন শিক্ষক কোন একটা দরবারে গিয়েছেন, এক পীর সাহেবের দরবারে, বাংলাদেশের প্রসিদ্ধ পীর সাহেব, সেখানে গিয়ে হিন্দু মুরিদ দেখলেন, ব্যাপার কি হিন্দু মুরিদ, জিজ্ঞেস করলো তোমরা কারা, আমরা হিন্দু, এখানে কি আমরা মুরিদ হয়েছি, বলো কি, হ্যাঁ আমাদের বাবা হুজুর বলেছেন যে জান্নাতে যাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা শর্ত না, জরুরি না, যার যার ধর্ম থেকে সাধনা করলে জান্নাত পাবো, এই জন্য স্বর্গে যাওয়ার জন্য আমরা এখানে এসেছি, আমাদের মুসলমান হওয়া তো দরকার নাই, হিন্দু থেকে আমরা এইভাবে সব পেয়ে ফেলবো, নাউযুবিল্লাহ বলি, নাউযুবিল্লাহ, এটা একবার বাস্তব কথা, সত্য কথা বলছি, বাস্তব কথা বলছি। আজকে ইহুদি খ্রিস্টানদের র্যান্ড কর্পোরেশন, আমেরিকাতে র্যান্ড কর্পোরেশন আছে, তারা সমগ্র বিশ্বব্যাপী মুসলমানদের প্রতি ইসলামকে
পরিবর্তন করে যে একটা মডারেট ইসলাম পেশ করতে চায়, আর তাদের ছয়টা কর্মসূচি আছে। এই ছয়টা কর্মসূচির এক নম্বর কর্মসূচি হল মুসলিম যুবকদের ভিতরে এই ধারণা ঢুকিয়ে দাও, সকল ধর্মই ইসলাম, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মই সঠিক। আপনি যে কোনো ধর্মের মধ্যে থাকলেই সে সঠিক পথে আছে এবং সকল ধর্ম সঠিক মর্যাদার অধিকারী। সুতরাং শুধু মুসলমানই হতে হবে এরকম জরুরি না, যার যার ধর্মের মধ্যে যে আছে সে মর্যাদা নিয়ে আছে এবং সে স্বর্গে যেতে পারবে। এই টেন্ডেন্সি, এই ধারণা মুসলিম যুবকদের মধ্যে বিভিন্ন ভাবে ছড়িয়ে দাও, এটা হলো ইহুদিদের প্রতিষ্ঠিত র‍্যান্ড কর্পোরেশনের প্রথম কর্মসূচি। তারা এই কর্মসূচির আলোকে সিলেবাস প্রণয়ন করে, বিভিন্ন বুদ্ধিজীবী ক্রয় করে, বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ক্রয় করে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সমগ্র বিশ্বের যুবকদের মনস ধোলাই করতেছে আর মুসলমানদেরকে ঈমান হারা করতেছে। সম্মানিত উপস্থিতি, সতর্ক থাকতে হবে আমাদের। কারো ভিতরে যদি এইরকম ধারণা থাকে যে ইসলাম ধর্ম যেমন সঠিক অন্য ধর্মগুলো সঠিক, তার ঈমান থাকবে না, সোজা কথা। অথবা ইসলাম ধর্ম গ্রহণ করা জরুরি না, অন্য যে কোনো ধর্ম থেকে সাধনা করলেই জান্নাত পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে। এই ক্ষেত্রে আমরা আল্লাহর ফতোয়া মানবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফলান ইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, ইসলাম ছাড়া যেই ব্যক্তি অন্য কোন ধর্ম তালাশ করবে, অন্য কোন ধর্ম গ্রহণ করে সফলতা লাভ করতে চাইবে, কশিনকালেও তা কবুল করা হবে না। ইসলামী আদর্শ ছাড়া, ইসলামী মতাদর্শ আর ধর্ম ছাড়া অন্য কোন মতাদর্শ ধর্ম গ্রহণ করলে কখনো আল্লাহ তাআলা কবুল করবে না, আখিরাতে সে জাহান্নামী হিসেবে ক্ষতিগ্রস্ত হিসেবে জাহান্নামে প্রবেশ করবে। জান্নাত তো দূরের কথা, সে আরাফ নামক জায়গাও পাবে না, জাহান্নাম হবে তার ঠিকানা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই ফতোয়া দিলেন, আমি কোন সাহসে ফতোয়া দিব যে ইসলাম ছাড়া অন্য ধর্মের মধ্যেও থাকলেও জান্নাতে যাওয়া যাবে, এই ফতোয়া দেওয়ার আমার অধিকার আছে? কোনো অধিকার নাই। সুতরাং আমি বলেছিলাম চারটা পয়েন্ট আমাদের থাকতে হবে। আমি উফতি হতে পারি, আমি মুহাদ্দিস হতে পারি, আমি পীর সাহেব হতে পারি, আমি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারি, কিন্তু এই চারটা পয়েন্ট, এই থার্মোমিটার যদি আমার ভিতরে না থাকে তাহলে আমি পীর সাহেব হয়েও আমি মুসলিম না, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর ফতোয়া, রাসূলের ফতোয়া, এটা আমার ফতোয়া নয়, কোরআনের ফতোয়া, হাদিসের ফতোয়া। এই পয়েন্ট গুলো জানা আমাদের খুবই জরুরি। প্রিয়ারে হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রথম পয়েন্ট অর্জন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। দ্বিতীয় পয়েন্ট, আল ইখলাসু লিল্লাহ। আমি যত আমল করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করব, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য না, দুনিয়াবি কোনো উদ্দেশ্য না, এবং অন্য কাউকে এই ইবাদতের মধ্যে শরীক করব না। এক কথা, শিরিক মুক্ত ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্যই, অন্যথায় আমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য। আরেকটা আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার হাজ কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর কারো জন্য আমি নামাজ পড়ি না, কাউকে দেখাবার জন্য আমি দান সদকা করি না, আল্লাহর শব্দ নামের সাথে লাগাবার জন্য আমি হজ করি না, কিংবা আল্লাহ তাআলার কাছে চাওয়ার পরিবর্তে আমি ইবাদতের মধ্যে অন্যের কাছে প্রার্থনা করি না। মনে করুন, উদাহরণস্বরূপ কোন ব্যক্তি বাজারে গিয়ে এইভাবে বলতেছে, আয় আল্লাহ আমাকে তুমি একটা পুত্র সন্তান দাও, পাশাপাশি আবার বলতেছে,
মাজারে যে পীর সাহেব শোয়া আছে, মাটির নিচে শোয়া আছে, ওই পীর সাহেবকে বলছে শাহজালাল আলী আমানি বাবা হুজুর, আমার সন্তান নাই, আমাকে একটা সন্তান দান করো। অথবা এইভাবে বললো নির্বাচনে জিততে হবে, অতএব শাহজালাল আলী আমানির মাজারটা জিয়ারত করে নেই। মাজার জিয়ারতের সময় যদি কেউ এইভাবে বলে, ও বাবা হুজুর আমি নির্বাচনের মধ্যে নামতেছি, আমাকে তুমি নির্বাচনে জিতার ব্যবস্থা করে দাও, চিৎকার করে বলি নাউজুবিল্লাহি মিনাল্লাহ। তাহলে এখানে ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরীক করা হচ্ছে, শিরিক করা হচ্ছে। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, দোয়া করা একটি ইবাদত। এখন আমি যদি আল্লাহর কাছে না যে এইভাবে পীর সাহেবের কাছে যাই, মাজারে শোয়াম, মৃত ব্যক্তির কাছে যাই, তাহলে এখানে সরাসরি শিরিক করা হলো। আমি যত ইবাদত করব আমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। রাজনীতি করা একটা ইবাদত, ভালো করে বুঝুন, সমাজ পরিচালনা করা একটা ইবাদত, মসজিদ পরিচালনা করা ইবাদত, রাষ্ট্র পরিচালনা করা ইবাদত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিচালনা করেছেন, মসজিদ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজনীতি করেছেন, সমাজনীতি অর্থনীতি সব কিছু রাসূল করেছেন। অতএব সেটা আমাদের জন্য ইবাদত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আর আদর্শ অনুযায়ী হবে। অতএব সেই ইবাদতটা হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আমি এই রাজনীতি মানুষকে দেখাবার জন্য অথবা কোনো নেতাকে খুশি করার জন্য করি, এই জনসভা একটা ইবাদত, জনগণের সেবা করা এটা একটা ইবাদত, এই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে না, এটার দ্বারা আমার পাই পয়সার ফায়দাও সওয়াবও পাওয়া যাবে না। অতএব আমার ধর্মমিটার দিয়ে আমাকে ভাবতে হবে দ্বিতীয় এই পয়েন্ট আমার মধ্যে আছে কিনা, একমাত্র আল্লাহর জন্যই আমি ইবাদত করব, এখানে অন্য কোন শিরিকি কর্মকাণ্ড আমার ইবাদতের মধ্যে এসে ঢুকে যাবে না। পেয়ারে হাজির, বর্তমান জামানায় সারা পৃথিবীর কালচার এইরকমই, সারা পৃথিবীর কালচার, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় ভালো কোনো কাজ করতেছে কেউ আরেকজনকে দেখাবার জন্য, আল্লাহকে দেখাবার জন্য করে না, ঠিক কিনা বলে? অথচ আল্লাহ তাআলা বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, জান্নাতে গিয়ে আল্লাহর দিদার নসিব করতে চায়, ওই ব্যক্তির উচিত ভালো আমল করা, সৎ আমল করা, আর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক না করা। আমি যখন দান সৎকার করলাম কাউকে দেখাবার জন্য, ইবাদতে অন্যকে শরীক করে ফেললাম, আমি যখন নামাজ পড়লাম কাউকে দেখাবার জন্য, ইবাদতে অন্যকে শরীক করে ফেললাম, যখন হজ করলাম আল হজ শব্দ লাগিয়ে মানুষকে দেখাবার জন্য, তাহলে ইবাদতের মধ্যে আমি অন্যকে শরীক করে ফেললাম, আমি যখন রাজনীতি করলাম অথবা জনসভা করলাম অন্যকে দেখাবার জন্য, অন্য কাউকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য না, তাহলে আমার এই রাজনীতি নামক ইবাদত, জনসেবামূলক ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, রাজনীতি, অর্থনীতি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় শর্ত হলো আল ইখলাসু লিল্লাহ, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর মহব্বত অন্তরে লালন করে, আল্লাহর ভয় অন্তরে রেখে সকল ইবাদত করা। দুনিয়ার কাউকে ভয় পাওয়া যাবে না, একমাত্র আল্লাহকে ভয় করে হকের পথে থাকতে হবে। দুনিয়ার মানুষকে ভয় পেয়ে যদি সে হকের পথ থেকে সরে যায়, তাহলে তার ঈমানের মধ্যে খাপলা এসে যাবে, কারাগারে বন্দি করতে পারে, কিন্তু আল্লাহর ভয় ছাড়া যাবে না। আল্লাহর ভয় অন্তরে রেখে, আল্লাহর মহব্বত অন্তরে রেখে ইসলামের উপর, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে, এই ভয় করা যাবে না। আমাকে তো কারাগারে বন্দি করবে, আমার উপরে নির্যাতন করবে, অতএব আমি এই ঈমানের রাস্তাটা এখন ছেড়ে দেই, পরক্ষণে পরে কবুল করে নেব, নাউজুবিল্লাহ বলি। আল্লাহ তাআলা বলছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ইবাদত কবুল হওয়ার জন্য আমি আলেম হিসেবে, মুফতি, মুহাদ্দিস হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, এমপি, মন্ত্রী হিসেবে যে ইবাদত করব কবুল হওয়ার জন্য,
দুই নম্বর শর্তটাও থাকা লাগবে আমার, অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না। তিন নম্বর শর্ত, আইয়াকুনাল আমালু আলা সুন্নাহ লা আলাল বিদআ। তিন নম্বর শর্ত, দুইটা শর্ত বললাম, তিন নম্বর শর্ত হলো যে আইয়াকুনাল আমালু আলা সুন্নাহ লা আলাল বিদআ। আমি যত আমল করব, যত ইবাদত করব, রাসূলের সুন্নাহ পদ্ধতিতে হতে হবে। মানব রচিত কোন পদ্ধতিতে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। মনে করুন, ফজরের নামাজ কয় রাকাত? দুই রাকাত ফরজ, দুই রাকাত সুন্নাত। আমি যদি তিন রাকাত পড়ি কবুল হবে না? কারণ রাসূলের সুন্নাত হলো এখানে আমাদেরকে দেখিয়েছেন দুই রাকাত পড়া। ঠিক তেমনি করে দরুদ শরীফ পড়া একটি ইবাদত। এই দরুদ পড়ার পদ্ধতি খোদ রাসূল থেকে আসে এবং সাহাবায়ে কেরাম আমল করেছেন। কিভাবে দরুদ পড়তে হবে, কিভাবে কোরআন পড়তে হবে, এখন আমি যদি সেই দরুদটা আমার মন মতো পড়ি, যখন তখন যেভাবে খুশি সেভাবে পড়ি, তাহলে আমার এই দরুদ পড়া ইবাদতটি আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আমি এখানে আর রাসূলের সুন্নাত পালন করি নাই। কুরবানি দেওয়া একটি ইবাদত, কিন্তু এটা রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে এবং আল্লাহর হুকুমও থাকতে হবে। আপনি এখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা শুকর জবাই করে দিলেন, খাওয়া হালাল হবে না? হবে না। কেন হবে না? এখানে আল্লাহর হুকুম নাই। আপনি একটা ছাগল অথবা গরু জবাই করলেন, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন না, এমনি কেটে দিলেন, এক কোপ কেটে দিলেন, এটা খাওয়া জায়েজ হবে না? জায়েজ হবে না, কারণ এখানে রাসূলের সুন্নাত বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয় নাই। তাহলে এই রাসূলের সুন্নাতটা পালন না করার কারণে একটা গরু হারাম হয়ে যায়, একটা ছাগল হারাম হয়ে যায়, সেটা কুরবানি কবুল হবে তো দূরের কথা, ওটার গোশত খাওয়াও হারাম না, জায়েজ হয়ে যায়। তাহলে আমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না যদি না সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়। আমি ব্যবসা করতেছি, ব্যবসা পরিচালনা করতেছি, এখানে হালাল হারাম বুঝে আমাকে রাসূলের সুন্নাহ অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে হবে। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবগুলোর ক্ষেত্রে একই কথা। আমরা শুধু মনে করি কি জানেন, যে নামাজ পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে দেখিয়েছেন ওইভাবে নামাজ পড়তে হবে। আর আমি যে পরিবার পরিচালনা করি, সমাজ পরিচালনা করি, রাষ্ট্র পরিচালনা করি, ওখানে আর রাসূলের সুন্নাতের দরকার নাই। না না, সবগুলো যেহেতু ইবাদত, সবগুলোর মধ্যেই রাসূলের সুন্নাত থাকা জরুরি। আর এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নেতা বানিয়ে প্র্যাকটিক্যাল আমল আমাদের সামনে রেখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, অতএব আল্লাহ তাআলার ঘোষণা এখানে মানতে হবে, মা আতাকুমুর রাসূল ফখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এক আল্লাহর বান্দা হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, এক আল্লাহর বান্দা হাঁচি দিল, জোরে হাঁচি দিয়েছে। হাঁচি দেওয়ার পরে এই আল্লাহর বান্দা করলো কি, একটি দোয়া পড়লো যে আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এইভাবে এই দোয়াটা সে পাঠ করলো। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগ হলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন ব্যাপার কি, তুমি এইভাবে এই দোয়াটি বললা কেন? সে ব্যক্তি বলল, আমার বিশ্বাস আছে রাসূলের নামে দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন না। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিও বলি যে রাসূলের নামে দরুদ শরীফ পাঠ করা ভালো কাজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আমাদের কি শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল অথবা আলহামদুলিল্লাহ, বাস এতটুকুনি আমরা বলবো, এর বেশি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয় নাই। সুতরাং এটা দেখতে ভালো কাজ বলে হলো, রাসূল যেহেতু এখানে এই শিক্ষাটা আমাদেরকে দেন নাই, এটা যেহেতু আমাদের জন্য সুন্নত না, অতএব এই কাজটুকু এখানে আমাদের করা যাবে না। তিরমিজি শরীফের হাদিস 2738 নম্বর হাদিসে এই কথাটি আলোচনা আছে। সুতরাং আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বাইআত দিয়েছেন, বাইআত দেওয়ার ক্ষেত্রে রাসূলের পদ্ধতি অনুসরণ করতে হবে, মানুষকে তাজকিয়া শিখাবার ক্ষেত্রে রাসূলের পদ্ধতি অনুসরণ করতে হবে। মন গড়া নিজস্ব কোন পদ্ধতিতে যদি আমি পীর সাহেব হই, আমি মুরিদ হই, আমি মুসল্লি হই, আমি হাজি গাজি হই, সেটা কখনোই আল্লাহর কাছে কবুল হবে না এবং সেটার মধ্যে কোনো হেদায়েতও থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমে ইরশাদ করতেছেন,
আমালুন কালিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন অল্প আমল সুন্নাত অনুযায়ী করা বেদআত অনুযায়ী অধিক আমলের চেয়ে উত্তম। আপনি বেদআত পদ্ধতিতে রাসূলের সুন্নাহ বহির্ভূত পদ্ধতিতে 100 রাকাত নামাজ পড়লেন, 100 বার হজ করলেন, যাকাত দিলেন, দান সদকা করলেন, এটার তুলনায় আপনি 2000 নামাজ পড়লেন রাসূলের সুন্নাহ অনুযায়ী, একবার দরুদ শরীফ পড়লেন রাসূলের সুন্নাহ অনুযায়ী, একজন মানুষকে মাত্র ভাই আজ দিলেন রাসূলের সুন্নাহ অনুযায়ী, আপনার কোটি কোটি মুরিদের তুলনায় ওই হক পথে রাসূলের সুন্নাহ অনুযায়ী একজন মুরিদের পাওয়ার শক্তি আল্লাহর কাছে অনেক বেশি। অতএব বাতিল পন্থায় আমার লাখ লাখ মুরিদ থাকতে পারে, সেটার কোনোই মূল্য হবে না এবং এটা হেদায়েত বলে গণ্য হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর পন্থায় যদি একজন মুরিদ আমার থাকে, ওটাই আল্লাহর কাছে দামি বলে গণ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান ফরমান। প্রিয় হাজিরিন, চতুর্থ পয়েন্ট আইয়াকুনাল মুআমিলাতু ওয়াল কাসবু হালালা, আমার মুআমিলাত মুআশারাত বিশুদ্ধ হতে হবে, আমার কামাই হালাল হতে হবে। 4 নম্বর শর্ত, থার্মোমিটারের 4 নম্বর পয়েন্ট, এই থার্মোমিটারটা আমি কাশিমপুর বাসীকে দিয়ে যাচ্ছি, এই থার্মোমিটার দিয়ে আপনারা মাপবেন আপনাদের ঈমান আমল, আর কয় পার্সেন্ট আমাদের নেতারা মানুষ হতে পেরেছে, আমাদের অনুসারীরা মানুষ হতে পেরেছে, আমাদের আলেম ওলামা কয় পার্সেন্ট ইমানদার হতে পেরেছে, এই থার্মোমিটার দিয়ে মাপবেন। 4 নম্বর পয়েন্ট, আইয়াকুনাল আমালু আইয়াকুনাল মুআমিলাতু ওয়াল কাসবু সহীহা, মুআমালাত মুআশারাত এবং কামাই রোজগার বিশুদ্ধ হতে হবে এবং হালাল হতে হবে। বিশুদ্ধ পন্থায় যদি আমার খাদ্য খানা আমার পেটে না যায়, হারাম খাদ্য আমার পেটে ঢুকে, আমার দোয়াও কবুল হবে না, আমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হাদিসের প্রমাণ দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, ও লোক সকল, আল্লাহ তাআলা কত পবিত্র, কত পবিত্র ইবাদত ছাড়া আল্লাহ তাআলা কবুল করেন না। ও ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা উমিরা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা মানুষকে ইমানদারদেরকে ওই বিষয় নির্দেশ দিয়েছেন, রাসূলগণকে যেই বিষয়গুলো নির্দেশ দিয়েছিলেন। ফাকালা ইয়া রাসূল ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আল্লাহ তাআলা নবীগণকে রাসূলগণকে নির্দেশ দিয়েছেন, ও আমার শ্রেষ্ঠ বান্দা নবীগণ, কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, তোমরা সঠিক আমল করো আর হালাল খাদ্য পেটের মধ্যে ঢুকাও, খবরদার খবরদার হারাম খাদ্য যাতে পেটে না যায়। ইন্নি বিমা তামালুনা আলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আল্লাহ তাআলার বক্তব্যটা পেশ করতেছেন, যে নবী রাসূলগণকে এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছিলেন, ইমানদারদেরকেও একই নির্দেশ দিয়েছেন, ও ইমানদাররা তোমরা হালাল খাদ্য পেটে ঢুকাও, হালাল টাকা দিয়ে কেনা পোশাক পরো, মানুষের সাথে ভালো আচরণ করো, তবেই তোমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। তারপর রাসূল বলেন সুম্মা যাকারার রাজুলা ইউতিলু সফরা আশআস আগবার ইয়ামুদ ইয়াদাইহি ইলা সামা সুম্মা ইয়াকুলু ইয়া রাব ইয়া রাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, মুসলিম শরীফের হাদিস 1015 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2989 নম্বর হাদিস, রাসূল বলছেন এক আল্লাহর বান্দা ক্লান্ত শ্রান্ত হয়ে সফরে বের হয়েছে, মুসাফিরের দোয়া সাধারণত কবুল হয়ে থাকে, সফর করে হজ করার জন্য বাইতুল্লাহ গিয়েছে ক্লান্ত শ্রান্ত অবসাদগ্রস্ত, খুশকু খুশকু চুল পোশাকটা মলিন, এই রকম ব্যক্তির দোয়া কবুল হয়, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা আকাশের দিকে তুমি হাত পেতে নিয়েছে, সুম্মা ইয়াকুলু ইয়া রাব ইয়া রাব, অতঃপর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আয় আল্লাহ আমার হাত কবুল করো, আমার নামাজ কবুল করো, আমাকে কবুল করে নাও, ওয়া মাত'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুসিয়া বিল হারাম ফা আন্না ইউস্তাজাবু লিযালিক,
রাসূল বলছেন এই ব্যক্তি তো দোয়া করতেছে আবার মুসাফির কবুল হওয়ার কথা হজ করতে এসেছে কিন্তু তার খাদ্য হারাম তার পোশাক হারাম তার পানিও হারাম সে উপার্জন করে হারাম পন্থায় উপার্জন করে ধনী হয়েছে বড়লোক হয়েছে কবুল করবে না ভালো করে বুঝুন মুসলিম শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিসে এই আমলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান আমল মাপার থার্মোমিটারের চতুর্থ পয়েন্ট বলে দিলেন খুঁজে দেখুন তালাশ করে দেখুন বর্তমান পৃথিবীতে কয়জন মানুষের টাকা পয়সা হালাল আজকে সুদের কারবারের সাথে আমরা জড়িয়ে গিয়েছি আজকে শুধু ব্যাংক ছাড়া আমাদের কোনো ব্যবসা কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডই পরিচালনা করা যায় না কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে রাসূল বলছেন দাজ্জাল আগমন করবে এমন এক সময়ে যেই সময় সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা এমন থাকবে যে মানুষ সুদ থেকে হারাম থেকে বাঁচতে পারবে না সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমানদাররাও রাসূল বলেন হ্যাঁ ঈমানদাররাও এরকম হবে হারাম থেকে বাঁচার প্রাণ চেষ্টা করবে কিন্তু হারামের সুদের ধুলাবালি এসেও তাদের গায়ে কাপড়ে লেগে যাবে আজকে সেই যুগ চলতেছে দাজ্জাল আগমনের সেই পূর্ব জামানা আমরা অবস্থান করতেছি আজকে তালাশ করে দেখুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ব্যাংক বিমা সব কিছুর মধ্যে হারাম ঢুকে গেছে সফল কাম তারা যারা অত্যন্ত সতর্ক অবস্থায় আছে খাদ্য হালাল ঢুকাচ্ছে পেটে আর হালাল টাকা দিয়ে জামা কিনেছে কাপড় কিনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কারিমা ইরশাদ করেন কি ইরশাদ করেন لا يحل مال امرئ مسلم الا بطيب نفس منه الله تعالى الله رسول বলেন কোন মুসলিমের সম্পত্তি অপর ব্যক্তির জন্য গ্রহণযোগ্য হবে না যদি তার সন্তুষ্ট চিত্তে সে সেটা গ্রহণ না করে প্রিয় হাজিরিন মুসনাদ আহমদ শরীফের হাদিস 20172 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলেছেন আরেকটি হাদিস শুনুন রাসূল বলতেছেন মান আখাযা শিবরান মিনাল আরযি যুলমা ফা ইন্নাহু ইউতাওয়িকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরযিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন আল্লাহর বান্দা যদি তার ভাইয়ের জমিন সামান্য এক বিভাগ পরিমাণ অন্যায়ভাবে গ্রাস করে নেয় ফা ইন্নাহু ইউতাওয়িকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরযিন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গলায় সাত জমিন পর্যন্ত তোপ হিসেবে ঝুলিয়ে দেবে সমস্ত হাসরবাসী দেখবে কোটি কোটি বনি আদম দেখবে এই ব্যক্তি হলো সেই নাফরমান যে তার ভাইয়ের এক বিঘত জমি এক ইঞ্চি জমিন অন্যায়ভাবে নিজের দলিলের মধ্যে নিয়ে নিয়েছিল অথবা ওই আইল ঠেলতে ঠেলতে অথবা জায়গা জমি ঠেলতে ঠেলতে অপর ভাইয়ের জায়গাও কয়েক ইঞ্চি কয়েক বিঘত নিয়ে নিয়েছিল ভালো করে বুঝুন যদি আমার দলিলের মধ্যে অন্যায়ভাবে কারো জায়গা থেকে থাকে আমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না আমি হাজী কাজী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারি কিন্তু না যদি অন্যায়ভাবে আমি কারো জমিন গ্রাস করে অবৈধ পন্থায় যদি করে থাকি আমি হাজ করলে যাকাত দিলে নামাজ পড়লে এগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না আমি হয়তো সরকারি কোনো চাকরি করি কোন অফিস আদালত আমার নিয়ন্ত্রণে আছে একটা ফ্লাইওভার নির্মাণের দায়িত্বই মনে করুন আমাকে দেওয়া হলো যেখানে 30 কোটি টাকা লাগবে আমি সেখানে 15 কোটি টাকা খাটালাম আর 15 কোটি টাকা নিজের পকেটের মধ্যে নিয়ে নিলাম পরিবার পরিজনকে দিলাম ভালো করে জেনে নিন 15 কোটি কেন 15 পয়সা যদি আপনার পেটের মধ্যে হারাম ভাবে ঢুকে যায় আপনার এই পোশাক যদি এইভাবে 15 টাকা হারাম টাকা হিসেবে থাকে আল্লাহর কাছে আপনার ইবাদত কবুল হবে না এবার আপনি তালাশ করে মেপে দেখুন থার্মোমিটার দিয়ে আপনি কয় পার্সেন্ট মুসলিম হতে পেরেছেন হজের ব্যবসা আমরা করি অনেকে আলেম ওলামা হজের ব্যবসা করে গায়রা আলেমরাও হজের ব্যবসা করে মাদ্রাসা পরিচালনা মসজিদ পরিচালনা করে ভালো করে বুঝেন আপনারা বলবেন যে হুজুরদের কথা তো কিছুই কয় না খালি আমগরেই হুজুর কইতাছে
আলেম ওলামার কথাও বলি, কোন আলেম যদি অবৈধ পন্থায় সুদি কারবারের সাথে জড়িত হয়, ওই আলেমের পিছনে নামাজ পড়া বৈধ হবে না, মাকরুহে তাহরিমই হবে। কোন আলেম যদি অবৈধ পন্থায় হজের ব্যবসা করে, হজের ব্যবসা অবৈধ পন্থায় কিভাবে করে, মনে করেন ওই যে দম দিতে হয়, কোরবানি দিতে হয়, সেখানে 500 রিয়াল করে এক একটা কোরবানি, হাজি সাহেবরা মনে করেন 500 হাজি তাকে টাকা দিল, এখন একজন বা দুইজনের পক্ষ থেকে কোরবানি করে বাকি টাকাগুলো সে সব মেরে দিল, নিজের পকেটে নিয়ে নিল, এতগুলো টাকা, লাখ লাখ টাকা চোখের সামনে, খুব সহজেই এটাকে লুকানো যাবে, কেউ যদি এভাবে লুকিয়ে ফেলে তাহলে সে আলেম মুফতি মুহাদ্দিস হতে পারে, অবৈধ পন্থায় তার পকেটে টাকা ঢোকার কারণে ইমানদার বলে গণ্য হবে না, তার কোনো আমল কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আলেম ওলামাদের মধ্যে অনেক আলেম ওলামা এরকম আছে, ইমানদারদের পক্ষে কথা বলবে, ইমানদারদের সাথে চলবে, হক মধ্যে আলেম ওলামার পক্ষে চলবে, কিন্তু সে দেখলো গিরে সমাজের মধ্যে ওই হুজুর খুব সুনাম সুখীতি বড় হয়ে যাইতেছে, আমি হলাম স্থানীয়, আমার পাওয়ার কেন কম রে, অতএব লাখ তার কিছু, এই বলে সে করলো কি, বাতিল পন্থীদের সাথে যারা ইসলামের টুটি চিপে ধরে ইসলাম বিরোধী শক্তির সাথে আলাপ করলো, ঠিক এই ব্যক্তি যখন অবৈধ পন্থায় ইমান বিধ্বংসী কর্মকাণ্ড করতে থাকবে, হারাম ঢুকাতে থাকবে, সে আলেম হতে পারে, মুফতি মুহাদ্দিস হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবে না। সুতরাং আলেমদের জন্য ভয় আছে, ইমামতি করতে হবে, মসজিদ মাদ্রাসা পরিচালনা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসেবে পরিপূর্ণ, রাসূলের আদর্শ নিজের ভিতরে লালন করে, রাসূলের আদর্শ বহির্ভূত কোনো কাজ কোনো আলেম করতে পারবে না। প্রিয় হাজিরিন ভালো করে বুঝুন, তাহলে যে কথা আমি বলছিলাম, তো হারামের সাথে যদি কোনো আলেমও জড়িয়ে পড়ে তারও বাঁচার কোনো উপায় নাই, আর আমি গায়েরে আলেম বাঁচার কোনো রাস্তা আছে, সুদ ছাড়তে হবে, সুদি পন্থায় সকল কর্মকাণ্ড বর্জন করতে হবে, যদি আমি আমার নামাজ আল্লাহর কাছে কবুল করাতে চাই, এবং মানুষের মাথায় বাড়ি দিয়ে সম্পত্তি কামাই করা বন্ধ করতে হবে। আজকে দেখুন অস্ত্র আছে, সন্ত্রাসী আছে, এগুলো দিয়ে কত রকম চান্দাবাজি হয় আমাদের দেশে, রাজনীতির নামে হয়, দলের নামে হয়, দল ছাড়া হয়, বিভিন্ন ভাবে চান্দাবাজি হইতেছে, এবং বিভিন্ন ভাবে মানুষের জায়গা নিজের নামে দলিল করে নিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু সমাজের সে বড় প্রভাবশালী ব্যক্তি, বড় নেতা হতে পেরেছ তুমি, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে পেরেছ, এমনকি আমেরিকার সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প হতে পেরেছ, কিন্তু তোমার আমল নামায় যদি হারাম থাকে, পেটের মধ্যে যদি হারাম থাকে, আর অপর ব্যক্তির মাথায় পড়ি দিয়ে তার অধিকার শূন্য করে তুমি সম্পত্তি ভোগ করাও, আল্লাহর কাছে তুমি মানুষ হিসেবে গণ্য হও, মুসলিম হবে দুটোরের কথা। উত্তরাধিকার সূত্রে বোনেরা সম্পত্তি পায়, ভাইয়েরাও সম্পত্তি পায়, কিন্তু আমি কোন স্থলে বলে কৌশলে যদি বোনদেরকে বঞ্চিত করে দেই, আর বিভিন্ন ভাবে আমার নামেই সব লিখিয়ে নেই, তাহলে এটা হারাম সম্পত্তি আমার আছে বলে গণ্য হবে, খবরদার এই কাজটুকু আমরা করব না, বোনেরা যদি সন্তুষ্ট চিত্তে আমাকে দিয়ে দেয় জায়গা জমি, ওটা নেওয়া বৈধ, কিন্তু অসন্তুষ্ট চিত্তে আমি তার কাছ থেকে জোর করে নিয়ে নিলাম, ভালো করে শুনুন, আমি ওই টাকা দিয়ে হজ করে আসলে আমার হজ কবুল হবে না আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান ফরমান, সবাই বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমে ইরশাদ করতেছেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহু ওয়া লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ ولعن الله من آوى محدثا ولعن الله من غير منار الأرض رسول صلى الله عليه وسلم বলছেন আল্লাহ তাআলা অভিশাপ করে লানত করেন ওই ব্যক্তির উপর যে তার পিতা মাতাকে লানত করে পিতা মাতার অবাধ্য হয়, ولعن الله من ذبح لغير الله ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা অভিশাপ করেন যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে।
ولعن الله من آبى محدثا আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিশাপ করেন লানত করেন যে বিদআত কর্মকাণ্ড করে ولعن الله من غير منار الارض আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে লানত করেন যে ব্যক্তি জমিনের সীমানা পিলারকে পাল্টিয়ে ফেলে মুসলিম শরীফের হাদিস 3657 রাসূল বলছেন এই ব্যক্তি যতদিন জীবিত থাকবে ততদিন আল্লাহর লানত এই ব্যক্তির উপর পড়তে থাকবে আমরা কি আল্লাহর লানত নিতে চাই না আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন সবাই বলে আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কারিমায় বলেছেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইদহু দখালাল জান্নাহ তিরমিজি শরীফের হাদিস 2520 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আকালা ফি তাইয়িবা যে আল্লাহর বান্দা হালাল খাদ্য খাইলো ও আমিলা ফি সুন্নাতিন আর রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করলো ও আমিনান নাস বাওয়াইদহু আর মানুষের সাথে ভালো ব্যবহার করলো মানুষকে ক্ষতি করলো না মানুষকে কষ্ট দিল না মানুষের উপর নির্যাতন করলো না অন্যায়ভাবে কোনো আলেমকে কারাগারে বন্দী করলো না অন্যায়ভাবে গাজী সাহেবকে কাশিমপুর কারাগারে পাঠালো না আল্লাহর রাসূল বলছেন দাখালাল জান্নাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করবে আর যদি সে হারাম খায় বেলাত পন্থায় আমল করে আর কোনো মানুষকে নির্যাতন করে সে যত বড় নেতা হোক যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক যত বড় সম্পদশালী হোক আল্লাহ তাআলার জাহান্নামে তাকে নিযুক্ত হবে জান্নাত পাবে না সুতরাং আমাদের নেতাদেরকেও সতর্ক হওয়া লাগবে যারা রাজনীতি করি অন্যায় ভাবে যাতে আমার দ্বারা কেউ নির্যাতনের শিকার না হয় আমি দিলাওয়ার মিন্দ্রাজি অন্যায় ভাবে কুচক্রী মহলের নির্যাতনের শিকার হয়েছি আজও আমার বৃদ্ধা মা 85 বছর বয়স আজও আমার মা বকুয়া দেয় এই বলে হায় আল্লাহ যে ব্যক্তি আমার ছেলেকে অন্যায় ভাবে নির্যাতন করেছে সামান্যতম অংশ আছে তার এই নির্যাতনের ক্ষেত্রে ভূমিকা আছে আয় আল্লাহ তাকে তুমি তার শাস্তি পরিপূর্ণভাবে দিয়ে দাও এখনো বকুয়া করতেছে আর এই দোয়া করতেছে আয় আল্লাহ আমার ছেলের ইজ্জত সম্মান রক্ষার জন্য যারা সহায়তা করেছে ভূমিকা রেখেছে তোমার পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দাও বকুয়া বলো এসে গিয়েছে আমি আর সংক্ষিপ্ত কয়েক মিনিট বলে আমার আলোচনার সমাপ্তি টানবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সামনে এনটিভির কারি সাহেব উপস্থিত আছেন সম্মানিত উপস্থিতি আমার আলোচনা শেষ এখন কথা হলো আপনারা ধারণা করতে পারেন ওরে বাবা যেই থার্মোমিটারের কথা হুজুর বলল এই থার্মোমিটার অনুযায়ী যদি আমরা ঈমান আমল মাপতে যাই তাহলে তো আমাদের কিছুই নাই আপনারা নিজেরাই একটু গবেষণা করে দেখুন এই থার্মোমিটারের যে চারটি পয়েন্ট কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে ব্যক্ত করলাম এই থার্মোমিটার দিয়ে যদি আমরা আমার ঈমান আমল আমার নেতাদের ঈমান আমল এরকম অনেক আলেমের ঈমান আমল মাপতে যাই কিছু পাওয়া যাবে খুঁজে অনেক কঠিন অনেকে ধারণা করতে পারেন ওরে বাবা এত কঠিন তাহলে নামাজ পড়ে দরকার কি নামাজ তো কবুলই হয় না কারণ আমার পেটের মধ্যে তো হাজার হাজার টাকা হারাম ঢুকে আছে ঠিকই না বলেন আমার আমল যা যে ঈমানের কথা হুজুরে বলল আকীদা বিশ্বাসের কথা আমার এই আকীদা বিশ্বাস তো কত ভুল রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করা হায় হায় আমার তো সুন্নাত নাই রাসূলের সুন্নাত তো আমার ভিতরে নাই কোনো আমল সুন্নাত অনুযায়ী হয় না আর আল্লাহর প্রতি ইখলাস রেখে আমল করা কিছুই তো নাই এক নম্বর পয়েন্ট বলেছিলাম তিন নম্বর
আলা সুন্নাহ লা আলাল বিদআহ সকল আমল আমল রাসূলের সুন্নাহ অনুযায়ী হতে হবে বিদআত পন্থায় হলে চলবে না চার নম্বর বলেছিলাম আইয়াকুনাল মুআমিলাত ওয়াল কাসব সহিহা আমার মুআমিলাত মুআশারাত সব বিশুদ্ধ হতে হবে হালাল পন্থায় কামাই করতে হবে হারাম থাকলে আমার ইবাদত কবুল হবে না এবং মানুষের সাথে ভালো আচরণ করতে হবে মানুষের মনের মধ্যে হাজার দুঃখ রেখে আমি আল্লাহকে সিজদা দিলাম এই সিজদা আল্লাহ কবুল করবে না আমি যদি আমার সেই ভাইয়ের কাছে মাফ না চাই যাকে আমি নির্যাতন করেছি যাকে আমি কষ্ট দিয়েছি প্রিয়ারে হাজিরিন এখন এই ধারণা করে বসে থাকা যাবে না ওই বাবা কি কঠিন তাহলে আমি নামাজ পড়ব না কিছুই করব না 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 তাহলে এই জন্যই কি আল্লাহ তাআলা এই পথগুলো আমাদেরকে পথ দিয়েছেন আমাদেরকে তওবা করতে হবে অতীতে যা হয়েছে হয়েছে এখন তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে সামনে বাড়তে হবে জান্নাতে আমাকে যাইতে হবে জাহান্নামে গেলে কোনোই উপায় নাই প্রিয়রা হাজির আমার তো মনে আছে আমি মাতবর পাড়া বাইতুল সুরের জামে মসজিদে এক মাস কম পাঁচ বছর ছিলাম মধ্যখানে সাড়ে ছয় মাস কাশিমপুরের কিছু ভাইয়েরা আমাকে কারাগারে কাশিমপুরে পাঠিয়েছিল কাশিমপুরে কারাগারে ভিতরে পাঠিয়েছিল সেখানে সাড়ে ছয় মাস সফর করে এসেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট অভিজ্ঞতা অর্জন হয়ে এসেছে আমার সম্মান আল্লাহ কমান্নায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং আমার ঈমান আল্লাহ তাআলা কমান্নায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে আমার ইসলামী খেদমত আল্লাহ তাআলা কমান্নায় ইসলামী খেদমতের পরিধি আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যারা নির্যাতন করেছে আমাকে অন্যায় ভাবে তাদের পদে পদে পদস্খলন হচ্ছে আর আমার মায়ের অভিশাপ তো আছেই আর এই যে চারটা যে শর্ত এগুলোর দিকে তাকাইলে তো আরো ভয়াবহ পরিস্থিতি তবে হ্যাঁ আমি সবসময় তাদের জন্য দোয়া করি যারা আমার পক্ষে কাজ করেছে যারা আমার বিপক্ষে কাজ করেছে সকলের জন্য আমি উদার মনে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে জান্নাত নসিব করুন যারা বাতিল পন্থায় আছে বিশুদ্ধ করে হেদায়েত দিয়ে তাদেরকে জান্নাত দিন সবাই বলে আমিন আমিন হাজিরিন এখন আমাদের দায়িত্ব কর্তব্য আমরা বিশুদ্ধ ভাবে চলার চেষ্টা করব ভয়ে পালিয়ে যাব না যে এত বড় কঠিন থার্মোমিটার দিয়ে আমি চলতে পারবো না এটা করা যাবে না আমার তো মনে আছে এই মসজিদে যখন আমি আলোচনা করেছিলাম এখানকার এক স্থানীয় যুবক সে একদিন এসে আমাকে সাইকেল নিয়ে এসে দুই সাইকেলের দুই পাশে দুইটা ব্যাগ ব্যাগের মধ্যে বিভিন্ন পণ্য টাকা পয়সাও আছে আর সে বলতেছে হুজুর আমার কাছে অনেকে টাকা পায় এক সময় বুঝি নাই অনেকে টাকা মেরে খেয়েছি অনেকের গাছের ফল অন্যায় ভাবে মেরে খেয়েছি আজকে সবার কাছে আমি এই সকালবেলা বের হয়েছি সাইকেল নিয়ে সবার দ্বারে দ্বারে যাবো মাপ চাইবো যে যে টাকা পায় তার টাকা দিব যে ফল পায় তার কাছে সেটা পৌঁছে দিব কিন্তু বললো হুজুর আমি কয়েকজনের কাছে গিয়েছি তারা আমার টাকা নিতে চায় না বরং আমার পিঠে হাত ধরে আমার জন্য দোয়া করতেছে যে এরকম মানুষও কি এখন হয় যে কত আগে টাকা পয়সা মেরে দিয়েছিল খেয়ে ফেলেছিল অন্যায় ভাবে আজকে সেটা ফিরিয়ে দিতে আসছে ক্ষমা চাইতে আসছে একজন মুমিনের তো এমনই বৈশিষ্ট্য হওয়া উচিত যে আমরা অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো তওবা করবো তবু ঈমানের রাস্তা থেকে আমরা সরে যাব না আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনা এখানে শেষ করছি যাবার আগে একটা বিশেষ অনুরোধ আপনাদের কাছে রেখে যাব প্রধান বক্তা এখন আলোচনা করবেন আপনারা শেষ পর্যন্ত এই আলোচনায় বসে থাকবেন একটু আমাকে মেহরবানি করে হাত তুলে দেখান আল্লাহ তাআলা কবুল করুন সবাই বলে আমিন আপনারা থাকবেন প্রধান বক্তা অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন তার আলোচনা